হ্যালো দুবাইয়ের আজকে সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। বাংলাদেশিরাও বিনিয়োগ করছেন আরব আমিরাতে। গোল্ডেন আর সিলভার ব্যবসা লাইসেন্স দেবে দেশটি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবসায়িক লাইসেন্স দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ধারণা করা হচ্ছে এতে দেশটির অর্থনীতি ও ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি আসবে। বিনিয়োগ কর্মকর্তা ও শীর্ষ নির্বাহীরা মনে করেন এর মধ্য দিয়ে আরব আমিরাত বিশ্বের বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাত UAE বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বিনিয়োগকারী ও ধনীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে দুবাই শহর। আমিরাত সরকারও বিনিয়োগ আকর্ষণে হাত খুলে ভিসা ও লাইসেন্স দিচ্ছে। বিদেশি বিনিয়োগের প্রবাহে আরও গতি আনতে এবার নতুন উদ্যোগ হাতে নিয়েছে দেশটির সরকার। বিদেশিদের জন্য তারা নতুন দুটি ব্যবসায়িক লাইসেন্স চালু করতে যাচ্ছে। এর একটি হল 10 বছর মেয়াদি গোল্ডেন লাইসেন্স, অন্যটি 5 বছর মেয়াদি সিলভার লাইসেন্স। দ্য ন্যাশনালের সংবাদে আরও বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত 2031 সালের মধ্যে $5,000 কোটি বিদেশি বিনিয়োগ আনতে চায়। অর্থনীতির বহুমুখীকরণ কৌশলের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষ 10টি দেশের মধ্যে ইতিমধ্যে স্থান করে নিয়েছে দেশটি। পূর্বাভাস অনুযায়ী চলতি বছর অর্থাৎ 2024 সালে আমিরাতের 5% প্রবৃদ্ধি হতে পারে। এতে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে জ্বালানি তেলবহির্ভূত খাতের। বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীদের মতো বাংলাদেশি ব্যবসায়ীরাও দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করেছেন। গত বছরের শেষ দিকে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় 2023 সালের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন দুবাই চেম্বার অব কমার্সে বাংলাদেশি ব্যবসায়ীদের সদস্যপদ নেওয়ার হার বেড়েছে 4-7%। 6 মাসে বাংলাদেশিদের মালিকানাধীন 1,004টি কোম্পানি দুবাই চেম্বারের সদস্যপদ নিয়েছে। তাতে দুবাই চেম্বারের সদস্যপদ পাওয়া বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মোট সংখ্যা দাঁড়িয়েছে 10,975। বৈধ অনুমতি না থাকলেও UAE দুবাই, শারজাহ, আবুধাবি, আজমান সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা নিজের ও অন্যের নামে ভিলা, ফ্ল্যাট, ছোট হোটেল, তারকা হোটেল সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। তবে এসব বিনিয়োগে নিজেদের আড়াল করে রাখছেন অনেকেই। এজন্য তারা বাংলাদেশের পরিবর্তে আলবেনিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশের নাগরিকত্ব ব্যবহার করেন বলে জানা যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যালো দুবাইয়ের সকল খবর এবং তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হ্যালো দুবাইয়ের আজকে সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। বাংলাদেশিরাও বিনিয়োগ করছেন আরব আমিরাতে। গোল্ডেন আর সিলভার ব্যবসা লাইসেন্স দেবে দেশটি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবসায়িক লাইসেন্স দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ধারণা করা হচ্ছে এতে দেশটির অর্থনীতি ও ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি আসবে। বিনিয়োগ কর্মকর্তা ও শীর্ষ নির্বাহীরা মনে করেন এর মধ্য দিয়ে আরব আমিরাত বিশ্বের বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।